আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃত পক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতে ফাকাদ ফাস কিয়ামতের মাঠে যাকে পুল সিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছেন মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সূরা হাদিদের মধ্যে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলছেন ইলামু তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে আল্লাহ দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডো খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি তামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি তামাশা একটু বুঝ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আরেকটু বড় হলে যিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ন করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর আল্লাহ পাক এটা সূরা তাকাসুরও বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কাল্লা সাউফাতে আলামুন সুম্মা কাল্লা সাউফাতে আলামুন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন তখন ইলমাল ইয়াকিনে জানবে একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে ইলমাল ইয়াকিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবেন কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রাণ শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন ইলমাল ইয়াকিন এটা হচ্ছে ইলমাল ইয়াকিন আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো এই যে ইলমাল ইয়াকিন মধু খান আবার গুঁড়ো খান স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইলমাল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইলমাল ইয়াকিন আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না আউযুবিল্লাহ তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সূরা দুখান পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে
যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সূরা হাদিদের আয়াতে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা اعلموا انما الحياه الدنيا لعب ولهو زينه وتفاخر بينكم وتكاثر وتكاثر في الاموال والاولاد এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্লাহ এটাই বলছেন কামাসালি গায়িদিন এর एग्जांपलটা হচ্ছে এমন কামাসালি গায়িদিন اعجب الكفار نبات দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুটল ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করার শেষে এরপর চাষি এটাকে কেটে ফেলল এই যে বৃষ্টি পড়ল মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফললো ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পীতবর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সুম্মা ইয়াকুনু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পড়ে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এই জীবনটা যারা তাকাসুর ভোগবিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আযাবুন শাদীদ কঠিন শাস্তির ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই হলো সূরা হাদিদের আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়াতে বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাঈ ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসূলগণের প্রতি ঈমান এনেছে তদনুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউ মুমিন তারা যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে আমানত আর ওয়াদা কিয়ামতের আলামত কিয়ামত কবে হবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত করা হবে সাহাবীরা বলছেন আমানতের খেয়ানত কিভাবে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে বিভিন্ন সেক্টরে তখন বুঝে নেবে এটাই সেই যুগ ফান্তাজিসা কিয়ামতের অপেক্ষা করতে থাকো আমানত কি জিনিস কথা দিলাম রাখলাম না ওয়াদা করলাম খেলাফ করলাম কথা বললাম মিথ্যা বললাম প্রতিশ্রুতি দিলাম ভঙ্গ করলাম সব আমানতের খেয়ানত সবচেয়ে বড় আমানত কি জানেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক এই কথাটা সূরা আহজাবে বলেছেন ইন আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান এই যে কোরআন সুন্নাহ ইসলাম শরীয়ত এই আমানতটাকে আমি আসমান জমিন পাহাড়ে দিতে চেয়েছিলাম ফাবাইনা আন ইয়াহমিলনাহা তারা অস্বীকার করেছে আমরা পারবো না
فَحَمَلَهَا الْإِنسَانِ মানুষ সেটা বহন করেছে হ্যাঁ আমি পারবো মানুষ বলেছে কি আমি পারবো দেন আমাকে দায়িত্ব দেন আমরা যে দায়িত্ব চেয়েছে নাই না আমাকে দায়িত্ব দেন আমাকে দায়িত্ব দেন আমি পারবো মানুষ এই কথা বলেছিল আল্লাহ পাক বলেছেন ওয়াকানাল ইনসান জালুমান জাহুলা মানুষ বড় জালেম আর জাহেল আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে তুমি মানুষের দায়িত্ব নিতে যেও না যদি তোমাকে দুইজনের দায়িত্ব দেয়া হয় যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কঠিন জিনিস মানে যার যে সেক্টরে দায়িত্ব আছে পরিবারে সমাজে আরো বড় জায়গায় ইকোনমিক সেক্টরে তাকে ওই সেক্টরে জিজ্ঞাসাবাদ করা হবে পুরো বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত পুলসিরাত পার হতে দেয়া হবে না আর যদি দায়িত্ব পাওয়ার পরে তার দ্বারা খেয়ানত হয় এবং অন্যের উপর জুলুম হয়ে থাকে তাহলে মাজলুমদেরকে দাঁড় করানো হবে যতক্ষণ না তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয় কিভাবে একটা একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ছাগলটাকে শিং দিবেন যাকে গুতা দিয়েছে ওকে শিং গজিয়ে দিবেন দিয়ে বলবেন ওকে গুতা দিয়ে হত্যার পেয়ে গুতার প্রতিশোধ নাও এই হলো কিয়ামতের মাঠ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমানত কি জিনিস এবং ওয়াদা রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ পাক আয়াতগুলোর উপর আমল করার তৌফিক ইনায়াত করুন আল্লাহুম্মা আমিন সর্বশেষে গিয়ে আল্লাহ পাক আবারো সালাতের কথা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিস সালাতি আনিস আলা সালাতিহিম ইউহাফিজুন এবং যারা সালাতকে হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে আর পাঁচ ওয়াক্ত সালাতকে রক্ষণাবেক্ষণ করে একদিন দুই দিন পড়লাম ছেড়ে দিলাম এমন নয় রমজান মাসে ভালো হয়ে গেলাম এমন নয় যারা সালাতকে আমৃত্যু ধরে রেখেছে আল্লাহ পাক এই মুমিনদের জন্য বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হচ্ছে উত্তরাধিকারী কার উত্তরাধিকারী যারা প্রথমে ঈমান এনেছে তারপরে সালাত খুশু খুশু সাথে আদায় করেছে তারপরে লজ্জাস্থানের হেফাজত করেছে জাকাত প্রদান করেছে আত্মশুদ্ধি অর্জন করেছে আমানত রক্ষা করেছে ওয়াদা পালন করেছে এবং সালাতকে হেফাজত করেছে অহেতুক কথা কাজ ত্যাগ করেছে এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ তাআলা